কেউ যদি নামাজ পড়ে নবীজি বলে তাকে চাবি দেওয়া হবে, চাবি পেলে সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য নবীজি বলেন মিফতাহুল জান্নাতে সলা, মনে রাখো বেহেশতের চাবির নাম হলো নামাজ। নামাজ পড়লে চাবি পাবা, চাবি পাইলি জান্নাতে যাবা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 82 বার নামাজের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, তোমাদের প্রতি যে রাসূলকে আমি প্রেরণ করেছি তার অনুসরণ করো। কেন 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 করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়ে দিলেন লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খায়র, এবং ভবিষ্যৎ জীবনের জন্য নেক কর্ম প্রেরণ করো। ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নিজেদের জন্য, ভবিষ্যতের জন্য, আখিরাতের জন্য নেক কর্ম প্রেরণ করো। যদি প্রেরণ করো তাজিদুহু ইনদাল্লাহ, তোমাদের মহা প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তা সংরক্ষিত থাকবে। এভাবে আল্লাহ তাআলা এক জায়গা নয়, দুই জায়গা নয়, প্রায় 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। নামাজের প্রতি বান্দাকে গুরুত্ব দিতে বলেছেন, বান্দা নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা অন্য কোন আমলের প্রতি এতটা বেশি গুরুত্ব দেন নাই, শুধু একটি ইবাদত কালিমার পরে, ইমানের পরে একটি ইবাদত যার নাম হলো সালাত। 82 জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলেন, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউমার রাকিন, এমন আল্লাহ তাআলা 82 জায়গায় এই নামাজের কথা উল্লেখ করেছেন। এবার আসুন হাদিসের দিকে যাই, এই নামাজের কত গুরুত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরিমাণ গুরুত্ব দিয়েছেন। আবু দাউদ শরীফ ধরে বর্ণিত আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা আখিরু কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবনের শেষ বাক্য ছিল, আমাদের জীবনের শেষ বাক্য একজনের এক এক রকম থাকতে পারে, কি বলেন, থাকতে পারে কি পারে না, ওসিয়ত এক এক রকম থাকতে পারে। নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা আখিরু কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সালাত আস-সালাত ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত ঈমানুকুম। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো, এই কথাগুলো, এই বাণীগুলো নবীজির অন্তিম মুহূর্তে বলে গেছেন। আস-সালাত আস-সালাত ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ফীমা মালাকাত ঈমানুকুম, তোমাদের গোলামদের ব্যাপারে, গোলামদের হক তাদেরকে বুঝিয়ে দাও, তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দাও, তাদের প্রাপ্য আদায়ের ক্ষেত্রে, তাদের হক আদায়ের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। তাহলে নবীজির জীবনের শেষ বাক্য ছিল আস-সালাত আস-সালাত। এবার সহিহ বুখারীর দিকে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, সহিহ বুখারীর ভিতরে বর্ণিত আছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজিকে প্রশ্ন করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি আল্লাহ তাআলার নিকট দুনিয়ার ভিতর সবচেয়ে উত্তম আমল কি? নবীজি উত্তর দিলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, দুনিয়ার জমিনের ভিতর আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল হলো সময় মতো নামাজ আদায় করা। বলুন দুনিয়ার জমিনের সবচেয়ে উত্তম আমলের নাম কি? আওয়াজ করে বলুন, দুনিয়ার জমিনের সবচেয়ে বড় উত্তম আমলের নাম কি? সময় মতো নামাজ আদায় করা। মুসলমানদের এমন অবস্থা হয়েছে, আসর যায় মাগরিবও যায়, খবর নাই, এশার হলে দুটো ওয়াক্ত একসাথে পড়ে, এমন মুসলমান আছে না নাই? অথচ নবী বলেন সময় মতো নামাজ আদায় করা, এটা হলো দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম আমল। সূরা মুমিনুন দিকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। সফল কাম মুমিন কারা? শুনে নাও, আল্লাহ তাআলা বয়ান করে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। আল্লাহু আকবার বলুন, আল্লাহ তাআলা বলেন যারা নিজের সালাতকে হেফাজত করবে, নিজের সালাতকে হেফাজত করার মানে হলো মুফাসসির ইকরাম বলেন যারা
যত সময়ে সঠিক সময়ে নামাজকে কায়েম করে। আরে নামাজের সময় হলে নামাজ, কাজের সময় কাজ, নামাজের সময় কাজ করা যাবে না। আমি খেত খামারে চাকরি বাকরিতে নিয়োজিত, আজান দেওয়া হয়েছে আগে নামাজ তারপরে কাজ। যারা সঠিক সময় নামাজ আদায় করে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন এরাই হলো সফল কাম মুমিন। এবার আসুন সফল কাম মুমিনের পরিচয় কি, আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। সফল কাম মুমিনরা হলো ওয়ারিস। আমার দাদা মরে গেলে দাদার উত্তরসূরি আমি হয়ে ওয়ারিস হই, নাতিরা উত্তরসূরি হয় কি হয় না? আল্লাহ বলে সফল কাম মুমিনরা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা জানিয়ে দেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন, তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ, বলুন। আরে জান্নাতুল ফিরদাউস হলো এমন জান্নাত, জান্নাতুল ফিরদাউস হলো এমন জান্নাত যে জান্নাত হবে সমগ্র জান্নাতের চাইতে উত্তম জান্নাত। এমন জান্নাতের ওয়ারিস হবে যারা সময় মতো নামাজ প্রতিষ্ঠা করে, যারা সময় মতো নামাজ আদায় করে। ও ভাই দোস্ত বুজুর্গ, জান্নাতুল ফেরদাউস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় জান্নাতুল ফেরদাউস কি আল্লাহ বয়ান করেন। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। তাহলে সৎকর্ম কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত ঈমান আনা। ঈমান আনা ব্যতীত, ইসলাম ধর্মের অনুসারী হওয়া ব্যতীত কেউ যদি নেক কাজ করে, আমরা দেখি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা অনেক দান সৎকা করে, কোনো কিছু কবুল হবে না, আল্লাহ তাআলার নিকট নট এলাও। কেন? ঈমান আনে নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা ক্ষণে নেক আমলের সামনে বলেছেন ঈমান আনতে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমান আনবে সৎকর্ম করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছেন। জান্নাতুল ফিরদাউস কি আল্লাহ তাআলা বয়ান করেন, খালিদিনা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওলা। ওর জান্নাতুল ফেরদাউস হলো এমন জান্নাত যে জান্নাতে কোন মানুষ একবার যাবে, বলুন কয়বার? একবার গেলে জীবনে আর কোনোদিন স্থানান্তরিত হওয়ার মনো কল্পনাও করবে না। সংক্ষিপ্ত পরিচয়, এমন জান্নাত আল্লাহ তাআলা সফল কাম মুমিনদেরকে দিবেন। আর সফল কাম মুমিন হলো তারা যারা সময় মতো নামাজ আদায় করে। নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা উসাবা সিনিন, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয়, বলুন কয় বছর? 7 বছর। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা উসাবা সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা ওয়াশারা সিনিনা ওয়াফরিকু বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয়, তোমার ছেলে এবং মেয়ের 7 বছর বয়স হলে নামাজের জন্য উপদেশ দাও, নামাজের জন্য উৎসাহিত করো। অহুম আবনা ওয়াশারা সিনিনা ওয়াফরিকু বাইনাহুম ফিল মাদাজি, যখন 10 বছর বয়স হবে নামাজ না পড়লে প্রহার করো, বুকে হাত দিয়ে বলুন আপনার সন্তান 10 বছর 12 বছর বয়স হয়ে গেছে, আপনি পিতা হয়ে কয়দিন প্রহার করেছেন? করছেন? করেন না? করছেন? নবীজি বলেন 10 বছর বয়স হলে সন্তানকে নামাজের জন্য প্রহার করো, নামাজ না পড়লে তাদের বিছানাকে আলাদা করে দাও। আমি যদি ঈমানদার হয়ে থাকি, নবীর উম্মত হয়ে থাকি, তাহলে আমল করা উচিত ছিল। 10 বছর বয়সে আমার সন্তান নামাজ না পড়লে তাকে প্রহার করা উচিত ছিল, নামাজ না পড়লে তাদেরকে ঘর থেকে বের করে দেব, এটাই হলো ইসলামের আইন। এবার আপনি যদি আপনার ছেলে সন্তানকে নামাজের জন্য প্রহার নাই করে থাকেন, উৎসাহিত না করে থাকেন, তাহলে আপনার কি ক্ষতি হবে? এবার কোরআন থেকে দেখুন কোরআনে কি বলে। সূরাতুত তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তাকে নামাজের জন্য উৎসাহিত করো, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজেই হজ করলা, নিজেই আলেম হয়ে গেলা, নিজেই এলাকার মাতাব্বার হয়ে গেলা, তোমার পরিবার পরিজন নামাজ পড়ে না, পরিবার পরিজন গুনায়ের কাজে জড়িত, তুমি তাদেরকে খারাপ কাজের জন্য বিরতি থাকলো না। এই জন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, পরিবার পরিজন তোমার অধীনস্থ সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে কেমন জাহান্নামের আগুন থেকে বাঁচাবা? আল্লাহ নিজেই বয়ান করে
ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকা, যে জাহান্নামকে আমি রব প্রজ্বলিত করেছি, যে জাহান্নামকে আমি রব উত্তপ্ত করেছি মানুষ এবং পাথর দ্বারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা শোনো, ও আমার বান্দারা শোনো, ও মুমিনরা শোনো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকা, যে জাহান্নামকে আমি রব প্রজ্বলিত করেছি মানুষ এবং পাথর দ্বারা, যে জাহান্নামকে আমি রব উত্তপ্ত করেছি মানুষ এবং পাথর দ্বারা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকা, মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহ মা আমরাহু, যে জাহান্নামের দারোয়ান হিসাবে থাকবে, আল্লাহ তাআলা বয়ান করে, যে জাহান্নামের দারোয়ান হিসাবে থাকবে এমন ফেরেশতারা, যেই ফেরেশতাদের হৃদয় হবে কঠিন, মেজাজ হবে কঠোর, এমন ভয়ানক ফেরেশতারা সেই জাহান্নামের দারোয়ান থাকবে। সেই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার বিজন পরিবার সবাইকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকা, মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমরাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুনা। মনে রাখো, আমার নিয়োজিত ফেরেশতারা, আমার নিযুক্তকারী ফেরেশতারা আমার হুকুমে আদায় করে, আল্লাহ তাআলা যা হুকুম করে তাই তারা মানে, তারা এমন কিছু করে না যে হুকুম আল্লাহ তাআলা করে নাই। এজন্য আল্লাহ তাআলা বয়ান করে, হো দুনিয়ার মুমিনরা শোনো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে বাঁচাও। এবার আসুন, নামাজ পড়লে প্রতিদান কি? আমরা সরাসরি হাদিস থেকে জানবো, হাদিসে পাকের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেন, নামাজ পড়লে পুরস্কার কি? এক নম্বর পুরস্কার, সহি বুখারী মুসলিম শরীফের হাদিসের বর্ণনা এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, নারওয়াইতুম লাহু আন্না নাহরাম বিবাদি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন, ক্বালু লা ইয়াবকা মিন দারনি শাইয়া, ক্বালু ফাযালিকা মিসলু সলাওয়াতি ইয়ামহুল্লাহ বিহিন্নাল খাতায়া। আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, বয়ান করেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির নিকট যদি একটি কূপ থাকে বা পুকুর থাকে, উক্ত কূপে বা পুকুরে তুমি জয়নিং পাঁচবার গোসল করো, তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবা আজমাইন উত্তর দিয়েছেন, না, কোনো ময়লা থাকবে না। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, পাঁচক্ত নামাজের দৃষ্টান্ত হলো এরূপ, কোনো ব্যক্তি যদি পাঁচক্ত নামাজ পড়ে তার আমরে কোনো গুনাহ থাকবে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সহি মুসলিম শরীফের অন্য হাদিসের বর্ণনা আসছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আস-সালাতুল খামসু ওয়াল জুমাতু ইলাল জুমাতি কাফফারাতুন লিমা বাইনাহুন্না, পাঁচক্ত নামাজ বান্দার গুনাহের জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত কাফফারা স্বরূপ হয়ে যায়। কোন মানুষ যদি পাঁচক্ত নামাজ পড়ে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, তার যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা মোচন করে দিবে। তবে সগীরা গুনার সাথে সাথে, অর্থাৎ পাঁচক্ত নামাজ পড়ার সাথে সাথে যদি কেউ তাওবা করে, ইস্তেগফার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবিরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে দ্বিতীয় নাম্বার দলিল পেলাম কি? নবীজি বলেছেন, সালাতুল খামসু ওয়াল জুমাতু ইলাল জুমাতি কাফফারাতুন লিমা বাইনাহুন্না, পাঁচক্ত নামাজ যদি কোনো বান্দা, নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি আদায় করে, নবীজি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমগ্র গুনাহগুলোকে মোচন করে দিবেন। আমরা একটা ঘর নির্মাণ করেছি, অত সুন্দর করে বাড়ি নির্মাণ করেছি, বাড়িটা যদি ভিতর থেকে তালা মেরে দেই, ভিতরে প্রবেশ করার জন্য চাবির প্রয়োজন আছে, আছে না নাই? নবীজি বলেন, মিফতাহুল জান্নাতি সলাহ, জান্নাতের চাবি হলো নামাজ, নামাজ না পড়লে জান্নাত তালা খুলে বেহেশতে প্রবেশ করতে পারবা না। এই জন্য নামাজ প্রয়োজন আছে, আছে না নাই? কেউ যদি নামাজ পড়ে নবীজি বলে তাকে চাবি দেওয়া হবে, চাবি পেলে সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য নবীজি বলেন, মিফতাহুল জান্নাতি সলা, মনে রাখো বেহেশতের চাবির নাম হলো নামাজ, নামাজ পড়লে চাবি পাবা, আর চাবি পাইলি জান্নাতে যাবা। হাদিসের বিভিন্ন সংকলনে আরো পাঁচটি পুরস্কারের কথা উল্লেখিত হয়, যারা পাঁচক্ত নামাজ পড়বে নবীজি বলেন তাদেরকে পাঁচটি পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার, কেউ যদি পাঁচক্ত নামাজ পড়ে দুনিয়ার জীবনের যত সংকীর্ণতা রয়েছে, রিজিকের অভাব অনটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস সবরি ওয়াস সালাহ, হে ঈমানদাররা
তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাহলে কোন মানুষ যদি বিপদের সম্মুখীন হয়ে যায়, রিজিকের প্রয়োজন অভাব অনটনের সম্মুখীন হয়েছে, কেউ যদি সালাত প্রতিষ্ঠা করে সালাতের মাধ্যমে ধৈর্য ধরে ধৈর্যের সাথে সালাত প্রতিষ্ঠা করে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের সমগ্র সংকীর্ণতাকে দূরীভূত করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। মনে রাখো, তোমরা যদি বিপদের সম্মুখীন হও, রিজিকের প্রয়োজন অথবা দুনিয়া যে কোনো সংকীর্ণতার সম্মুখীন হয়েছো, তোমরা সবর করো এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। মনে রাখো, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আমি আল্লাহ তাআলা সদা সর্বদাই ধৈর্যশীলের সাথী হয়ে যাই, ধৈর্যশীলদের বন্ধু আমি আল্লাহ তাআলা হয়ে যাই। তাহলে এক নম্বর পুরস্কার যারা পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করবে, নবীজি বলেন তাদের দুনিয়ার অভাব অনটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, মৃত্যু বরণ করার পরে কবরে আজাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, এটা হাদিসে বর্ণিত আছে। তৃতীয় নম্বর পুরস্কার, মৃত্যু বরণ করার পরে হাশরের ময়দানে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। চতুর্থ নম্বর পুরস্কার, পুলসিরাতের পুল বিজলিন নাই তাদেরকে বার করে দিবেন। পঞ্চম নম্বর পুরস্কার, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে যারা নামাজ পড়ে তাদের অসংখ্য পুরস্কারের মধ্যে থেকে কয়েকটি পুরস্কারের কথা বললাম। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি কি নাই, কে কে রাজি আছি বলে, আল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, পরিবার পরিজন সবাইকে নামাজ পড়াবো। এবার একটা আয়াত শুনি, পাঁচ ওয়াক্ত নামাজ এবং নেক কাজ করলে প্রতিদান কি? আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ধন সম্পদ অট্টলিকা ক্ষমতা রাজত্ব কিছুই থাকবে না। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সকল কিছু হলো দুনিয়ার সৌন্দর্য মাত্র, তোমাদের একটা জিনিস অবশিষ্ট থাকবে, ওয়াল বাকিয়াতু সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। তোমাদের যে জিনিসটা আমি রবের নিকট সংরক্ষিত থাকবে, সংযত থাকবে, সেটা হলো তোমাদের নেক আমল। ভাইরা আমার বন্ধুরা, আমার দুনিয়ার কোনো কিছুই থাকবে না, একটা জিনিস আমাদের থেকে যাবে আমাদের রবের নিকট, সেটা হলো নেক আমল। হাদিসে পাকের ভিতরে আসেন, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা আসেন, নবীজি বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতু আসনাফিন সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা উজুহিহিম। হাশরের ময়দান প্রতিষ্ঠা হয়ে যাবে, হাশরের ময়দানে মানুষগুলাকে কিয়ামতের দিবসে দণ্ডায়মান করবে তিনটি পদ্ধতিতে। বলুন কয়টি পদ্ধতি? তিনটি। এক নম্বর পদ্ধতির মানুষ হলো তাদেরকে সাওয়ারির উপরে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে নেবেন সম্মানের সহিত। দ্বিতীয় নম্বর প্রকারের মানুষ হলো তাদেরকে পায়ে হেঁটে তারা হাশরের ময়দানে জমায়েত হবে। ওয়াসিনফানা আলা উজুহিম, তৃতীয় নম্বর পদ্ধতির মানুষ হবে, তাদের মাথাটা থাকবে নিচের দিকে, পা দুটো থাকবে উপরের দিকে, টেনে ইসরে হাশরের ময়দানে নেওয়া হবে। সাহাবা আসবেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের কেমন করা হবে, কেন তাদের অপরাধ কি ছিল? নবীজি বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলাকে সেজদা করতেন না, মাথাকে নিয়োজিত করতেন না, এই সমস্ত অপরাধীগুলোকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে অপদস্থ লাঞ্ছিত করে পিটাতে পিটাতে হাশরের ময়দানে নিয়ে যাবেন। তলে দুনিয়ার জমিনে অসংখ্য শাস্তির ভিতরে একটা বেজ্জুতিকর শাস্তি হলো হাশরের ময়দানে তাদের মাথা থাকবে নিচের দিকে, পা দুটো থাকবে উপরের দিকে, এত পরিমাণ অপমান অপদস্থ করে হাশরের ময়দানে তাদেরকে জমায়েত করবেন। এটার কারণ কি? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে রব হিসাবে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা তারা করতেন না, এটাই শুধুমাত্র তাদের অপরাধ। এই জন্য ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার আল্লাহ বলেন, মানামিলা সালিহাম মিন যাকারিন নাউসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইবা ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালু। আল্লাহ তাআলা বলে, পুরুষ এবং নারীদের মধ্যে যে কেউ আমি হতে পারি, কালো কুশ্রী অন্ধ মানুষ হতে পারে, আবার সুঠাম দেহের মানুষ হতে পারে, আল্লাহ বলেন, মানামিলা সালিহাম মিন যাকারিন নাউসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইবা, যে কেউ ঈমান আনার পরে নেক কাজ করবে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে শান্তিময় জীবন দান করব।
ওয়ালা নাজিয়ান্নাহুম বিহসানি মা কানু ইয়ামালুন, তারা যেই নেক কাজ করত, যেই নেক আমল করত, আল্লাহ বলেন আমি আল্লাহ সুবহান তাআলা তাদের সেই নেক আমলের অপেক্ষায় উত্তম প্রতিদান আমি আল্লাহ তাআলা তাদেরকে দিব। এজন্য ভাইরা আজকে তওবা করি, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ করব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অনেক পুরস্কার রয়েছে, তার ভিতর কিছু পুরস্কারের কথা উল্লেখ করলাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে এক কথায় আল্লাহ সুবহান তাআলা আমাদের জীবনের সমগ্র গুনাহ মাফ করে দিবেন, বিনা হিসাবে জান্নাত দান করবেন, বিনা হিসাবে জান্নাত আল্লাহ তাআলার সন্তুষ্টি কে কে চাই হাত তুলে দেখায়। এজন্য তওবা করি, আল্লাহ বলুন, আল্লাহ আজ থেকে যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকব কোনো দিন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ও কাজা করব না, রাজি আছি তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি আমাকে আমল করার তৌফিক দান করুন।